আমি আগে ভাবতাম যে আমার হাতে এরকম মোটা শাখা হয়তো মানায় না, কারণ আমার হাতটা না ছোট, মানে আমার এই রিস্ট ছোট, মেন কথা হচ্ছে এই রিস্টটা, এই রিস্ট হচ্ছে আমার ছোট। জানি না তোমরা ব্লগে কতটা চওড়া দেখছো, আমার রিস্টটা কিন্তু অনেকটাই ছোট জানো তো। এই দেখো, এই এই যে এই এই যে ঠিক আছে। তো যাই হোক, আমি ভাবতাম আমার রিস্ট ছোট বলে হয়তো এরকম চওড়া বা মোটা শাখা হয়তো মানাবে না, কিন্তু এই শাখাটা পরার পর থেকে না, বেশি দিন তো হয়নি পরেছি, ওই তোমার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3-4 মাস মতন হয়েছে এই শাখাটা পরা হয়েছে, ভীষণ মানে ভালোবেসে ফেলেছি এই মোটা শাখাগুলোকে। এখন মনে হয় যে না, মোটা শাখাই ঠিক আছে। এর আগে আমি যতবার পরেছি একটু সরু শাখাই পরেছি, কিন্তু এই শাখাটা পরার পর দেখো হাত দুটো যেন সুন্দর লাগে। দেখো হাতে শাখা কলা থাকবে তবেই তো একটা মানে বউ বউয়ের হাত মনে হবে, তাই না বলো? আচ্ছা তোমরা কমেন্ট করে জানিও তো এই মোটা শাখার সাথে এই সরু কলা ভালো লাগছে কিনা। যদি বলো ভালো লাগছে না, তাহলে আমি একটা মোটা কলা কিনবো, ঠিক আছে? মোটা কলা হয়তো এর সাথে বেশি ভালো লাগবে, তবে খারাপ লাগছে না, কিন্তু আমার ইচ্ছা একটা মোটা কলা পরেও দেখা যে কেমন লাগছে, ঠিক আছে? দেখে একটা কিনবো, ওই বেকানো বেকানো টাইপের যে কলাগুলো আছে না, ওইগুলো। জিন্স পরি, স্কার্ট পরি বা শাড়ি পরি, যাই পরি না কেন, সবার সাথে এই দুটো জিনিস না থাকলে যেন বউ বউ টাইপের লাগে না, তাই না? আমার যেন ভালোই লাগে না। আমি দীঘায় গেছিলাম তখনও কিন্তু দেখেছো আমি জিন্স পরেছি বা ওয়ান পিস পরেছি, তার সাথে আমার এই দুটো থাকবেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। এতক্ষণ ভাবছিলে নিশ্চয় যে রিয়াঙ্কা কি বকবক করছে শাখা পলা নিয়ে, তাই না? জানি না কেন আজকে আমি এই ব্লগটা শুরু করেছিলাম এইভাবে, ঠিক এইভাবে শুরু করতে বসে তখন আমার না চোখটা গেল ঠিক হাতের দিকে, ওই জন্য ভাবলাম যে না, আমার এই হাতের শাখা পলাগুলো নিয়ে আমি তোমাদের একটু বলি, কারণ আমি যখনই একটু হাত দুটো দেখি তখনই আমার এই শাখার দিকে নজর যায়। এই শাখাটা আমার মানে মোটা দেখে পড়েছি তো আমার বেশ ভালো লাগে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আমি হঠাৎ করে এইভাবে তোমাদের সামনে কেন, আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না, কারণ গতকালকে কি হয়েছে, গতকালকে বুধবার ছিল, বুধ না সরি বৃহস্পতিবার ছিল। এবার বৃহস্পতিবার দিন আমি না সারাদিন কোনো ব্লগ বানাইনি। এবার আমি জানি বিকেলবেলার দিকে রথের মেলায় যাব, তো রথের মেলায় গেলে আমি একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু যথারীতি কালকে বৃষ্টি চলে আসে, আর বৃষ্টি আসার পর ব্যাস সেই সে কি বলে না, জল ফেলে দিল, আসার মধ্যে জল ফেলে দিল, সেই হয়েছে ব্যাপার জানো তো। ওই জন্য আমরা কোথাও যেতে পারিনি, মানে মেলাতে যেতে পারিনি। তো ঘরে টুকটাক কিছু কাজ ছিল, যেমন এই শোকেসটাকে ওই ঘরটাতে রাখা, একটু গোছানো, কারণ শোকেস বলছি আলনা, আলনা যে আলনাটাকে ওই ঘর থেকে এই ঘরে এনেছিলাম না, ওই ঘরের কাজ হবে বলে, তো সেই আলনাটাকে ওই ঘরে দেওয়া হয়েছে। এই জায়গাটা একদম ক্লিয়ার রয়েছে, তোমাদের এক ঝলকটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছো পুরো ফাঁকা ওই দিকটাতে। এই দিকটা না ভালো লাগছিলো না, আর ঠাকুর পুজো দিতেও অসুবিধা হয়, এবার তখন আমার অগত্যা আমায় রাখতে হবে, তাই জন্যই রাখতে হয়েছিল। তো যাই হোক, কালকে তো ব্লগ বানায়নি, এবার তোমরা তো ব্লগের জন্য অপেক্ষা করবে, তো ভাবলাম চলো তোমাদের সাথে অনেকদিন ধরে ভাবছি এই কথাটা শেয়ার করবো, তো আর সময় করে উঠতেই পারছি না। তোমরা অনেকদিন ধরে কমেন্ট করেছো যে রিয়াঙ্কা বা দিদি ভাই তোমার সিলভার প্লে বাটন কেন এলো না। স্বাভাবিক আমার 100K হয়ে গেছে ওই বাড়ি থাকতে, মানে বৌদির বাড়ি থাকতে আমার 100K হয়েছে, প্রায় 3 মাস হয়ে গেল। তো 3 মাসের মধ্যে কিন্তু আমার সিলভার প্লে বাটনটা আমার হাতে দরকার ছিল, বা আমাদের বাড়িতে থাকতো প্লে বাটনটা। আর প্রত্যেকটা ইউটিউবারের কাছে প্লে বাটনটা কতটা যে দামি, মানে এটা তো একটা অ্যাওয়ার্ড, তাই না? ইউটিউব থেকে পাওয়া আমাদের জন্য একটা অ্যাওয়ার্ড, তো সেই জিনিসটা অনেকটা দামি আমাদের কাছে। আমরা অনেকটা কষ্ট করে কিন্তু সেই 1-0 থেকে শুরু হয়, 1-2-3 করে 1 লক্ষ যখন পৌঁছায়, 1 লাখ হলেই তবেই কিন্তু আমরা ওই প্লে বাটনটা পাই। তো সেটা কেন আমি পাইনি, আর আমার যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে, তো আমাদের সেকেন্ড চ্যানেলটাতে কিন্তু প্রায় 1.5 লাখ হয়ে গেছে, তো সেটা আমার মেন চ্যানেলের থেকে অবশ্যই অনেকটা বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে, তো সেটা তো অবশ্যই অনেকটা আনন্দের ব্যাপার। তো আজকে আমি তোমাদের দুটো মানে কি আনন্দের খবরও দেবো, আর একটা হচ্ছে খারাপ খবর দেবো। খারাপ খবর বেশি দিনের জন্যে না, কিছু দিনের জন্যেই অবশ্য, তবুও দুটো খবর, যেটা একটা ভালো একটা খারাপ। তো প্রথমে আমি খারাপ খবরটাই বলি, ঠিক আছে?
প্রথমে খারাপ খবর হচ্ছে, আমার যে চ্যানেলটা রয়েছে তো সেই চ্যানেলে কোনো সমস্যা নেই। এর আগে যখন ফেব্রুয়ারি মাসে আমি স্ট্রাইক পেয়েছিলাম না, মানে ওই সরস্বতী পুজোর দিন, মনে আছে কি? মনে আছে হয়তো তোমাদের, আমি বলেছিলাম তোমাদেরকে কিছুদিন ভিডিও দিতে পারছিলাম না, তখন আমি সেকেন্ড চ্যানেলে ভিডিও দিয়েছিলাম, আর আমি তোমাদের বলেও ছিলাম যে হ্যাঁ আমি এরকম একটা স্ট্রাইক পেয়েছি। তো তার জন্যে আমি হচ্ছে 3 মাস আমার ওই স্ট্রাইকটা ছিল, 1 সপ্তাহ তো আমি ভিডিও দিতে পারিনি, আর তাছাড়া 3 মাস ওই স্ট্রাইকটা ছিল। তো তার জন্যে আমাকে ইউটিউব থেকে বলেছিল যে ওই স্ট্রাইকটা ওঠার পরে আমাকে হচ্ছে ওই অ্যাওয়ার্ডের জন্য একটা মেল করবে। তো যথারীতি আমি ওয়েট করেইছিলাম 3 মাস। তো 3 মাস আমার 2 মাস আগেই হয়ে গেছে কমপ্লিট, তো স্ট্রাইকটা উঠে গেছে। তো তারপর কি হয়েছে, ইউটিউবকে কন্টিনিউ মেল করছি, কিন্তু ইউটিউবের কথা হচ্ছে তো আরও 2-1 মাস পর আমাকে মেলটা পাঠানো হবে। তো অবশ্যই পাঠাবে, পাঠাবে না এটা না, অবশ্যই আমাকে ইউটিউব থেকে সেই মেলটা পাঠাবে ওই অ্যাওয়ার্ডের জন্য। তো সেই জন্যে কিন্তু আজও আমার কাছে প্লে বাটনটা নেই। তো তোমরা অনেকদিন ধরে বলছো রিয়াঙ্কা কেন তোমার কাছে এখনও পর্যন্ত প্লে বাটনটা দেখছি না, অনেকে অনেকে প্রশ্ন করেছো, আমি কিছু বলিনি, কারণ আমি আগে শিওর হয়ে নিতাম, ইউটিউবের সাথে তো কথা তো বলি, এবার আমি ভেবেছিলাম আগে আমি শিওর হয়ে নিই ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করব যে আদেও আমি প্লে বাটনটা পাবো কি পাবো না। তো একদম আমি পাবো, কিন্তু আরও 1 মাস, ঠিক 1 মাস আমাকে, আমি রিসেন্টলি 2 দিন হলো আমি কথা বললাম ইউটিউব টিমের সাথে, তো বললো জাস্ট 1 মাস ওয়েট করতে, ঠিক 1 মাসের পরে তারা আমাকে ওই মেলটা পাঠাবে, মানে ওই কি বলে সিলভার প্লে বাটনের জন্য না একটা ওরা মেল পাঠাবে, সেই মেলে একটা লিংক থাকে আর একটা হচ্ছে রিওয়ার্ড থাকে, তো সেটা বসিয়ে আমাকে অ্যাপ্লাইটা করতে হবে, তো সেটাই ওরা 1 মাস পর দেবে। তো এটা হচ্ছে একটু খারাপ খবর যে আমার এতদিন লেগে যাচ্ছে, মানে এ সিম্পল হাউসে রিয়াঙ্কা চ্যানেলটা না আমি কতটা কষ্ট করে আজকে এই জায়গাটাতে এনেছি আমার এই পরিবারটা জানে, অনেক অপমান সহ্য করে কিন্তু আজকে আমি এই জায়গাটাতে, অবশ্যই মান সম্মানের সাথেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখো যে অ্যাওয়ার্ডটা আমি পাচ্ছি না, আমার কতটা কষ্ট লাগছে, খারাপ লাগছে, কারণ আমি তোমাদের বলেছিলাম মনে আছে যে আজকে আমাদের অনেকটা বড় স্বপ্ন পূরণ হলো, আর সেই অ্যাওয়ার্ডটা পেলে সেলিব্রেশান, তোমরা অনেকে বলতে না যে সেলিব্রেশন করো, 100K হয়েছে বা সেলিব্রেশন কেন দেখছি না, সেই সেলিব্রেশন কিন্তু আমাদের চ্যানেলে কোনো দিন তোমরা দেখো নি আজ পর্যন্ত, আমরা ওই রকমভাবে সেলিব্রেশনটাকে পছন্দ করি না। তো ইচ্ছা আছে এমন কিছু করার, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, তো তার জন্যে অবশ্যই অপেক্ষা করো, আমার প্লে বাটনটা আগে আসুক। এবার বলি যে আমার 2 নম্বর যে কথা, মানে যেটা গুড নিউজ, সেটা হচ্ছে আমাদের যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে, তো সেই সেকেন্ড চ্যানেলটা 1.5 লাখ ক্রস করে গেছে, আর সেটার জন্যে আমরা 2 দিন হলো সিলভার প্লে বাটনের জন্য অ্যাপ্লাই করেছি, আর সেটা অ্যাপ্রুভও হয়ে গেছে, আর সেটা হয়তো 1 সপ্তাহ বললো, খুব জোর হলে 1 মাস লাগবে, 1 মাসের মধ্যে পেয়ে যাব। তো ভীষণ আনন্দ লাগছে, যাক তোমাদের সাথে দেখো সিলভার প্লে বাটন, আমাদের দুটো চ্যানেলের মধ্যে একটা আসলেও তাও তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো যে না আমাদের একটা প্লে বাটন এসছে, আর অবশ্যই মেন চ্যানেলের প্লে বাটনটাও আসবে, তার জন্য 1 মাস পর আমাকে অ্যাপ্লাই করতে হবে। তো যাই হোক তবু ওটা পাবো, কিন্তু তার আগে যে আমার এই সেকেন্ড চ্যানেলটা এত তাড়াতাড়ি তোমাদের ভালোবাসাতে এই জায়গাটাতে আসবে সত্যি ভাবিনি গো, মানে আমার মেন চ্যানেলটাতে কষ্ট করতে হয়েছে, প্রচুর কষ্ট করতে হয়েছে, কিন্তু আমাদের এই সেকেন্ড চ্যানেলটাতে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি তোমাদের ভালোবাসাতে এই 100K অ্যাচিভ করতে পেরেছি। তো খুব শিগগিরই পাবো সেই প্লে বাটনটা, তোমরা অনেকদিন ধরে জিজ্ঞেস করছো, প্রত্যেক দিন কমেন্ট বক্সে এটা থাকে যে রিয়াঙ্কা প্লে বাটন কেন পেলে না, দিদি ভাই প্লে বাটন তোমার কাছে কেন দেখতে পাচ্ছি না, কারণ আমার প্লে বাটনটা না শুধু আমার না, এইটা তোমাদেরও, কারণ তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমরা এই প্লে বাটনটা পাবো। তো এই হচ্ছে ব্যাপার, আশা করছি তোমাদের ভালো লাগলো ভিডিওটা দেখে। তো এই কথাটা বলার জন্যই আজকে এই ভিডিওটা করলাম, কারণ আজকে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তোমাদের সাথে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে, আর এই কথাটাও তোমাদের জানা দরকার, তাই না? তো তার জন্যই এই ছোট্ট ভিডিওটা করা। আশা করছি তোমরা খুব খুশি হয়েছো, আর খুব তাড়াতাড়ি আমাদের হাতে তোমরা প্লে বাটনটা দেখতে পাবে, আর যেদিনকে 2টো প্লে বাটন আমাদের কাছে থাকবে, ওফ, দুজনের হাতে 2টো প্লে বাটন, ভীষণ আনন্দ লাগছে। তবে হ্যাঁ, আসলে আরও বেশি আনন্দ পাবো, আর অবশ্যই সেলিব্রেশন হবে, সেটা তো তোমরা সাথে থেকেও দেখতে পাবে, আমি যেটা কথা দিই সেই কথা অবশ্যই রাখবো, আমি যতক্ষণে বলেছি যে আমার সিলভার প্লে বাটন আসলে একটা বড় সেলিব্রেশন হবে, অবশ্যই হবে।
সেটা কি হবে না হবে সেটা তো তোমরা পরেই দেখতে পাবে। চলো তাহলে আজকের মতন টাটা বলছি, আর নেক্সট দিন অবশ্যই তোমরা যেমন আমার কাজকর্ম আমার ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করি সেইগুলোই তোমরা দেখতে পাবে। চলো আজকের মতন টাটা।